আমার সবচেয়ে পছন্দের মাছ হচ্ছে ইলিশ আর চিংড়ি এই দুইটা মাছ আমার খুব বেশি পছন্দ আর ইলিশ মাছ আমি ছোট হোক বড় হোক দুইটাই আমার খুব পছন্দ বাট যদি হয় এরকম ফ্রেশ একদম ম্যাঘনা নদীর তাজা ইলিশ তাহলে তার কোনো কথাই নেই এই মাছগুলো আমি একদম ম্যাঘনা নদী থেকে ধরা ছিল ওখান থেকে নিয়ে আসছি একদম ফ্রেশ মাছ কেবলই ধরা তারপরেই আমি কিনে জাস্ট ঢাকা নিয়ে আসছি মাছগুলার সাইজ একটু ছোটো বাট খেতে কিন্তু এই মাছগুলো অনেক স্বাদ সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো কিন্তু ফ্রোজেন করা না একদম টাটকা মাছ তাজা মাছ তো আমি এখানে তেরোটা ইলিশ এনেছি ইলিশগুলো খুবই খুবই সুন্দর আর এরকম সাইজ আমার ভালোই লাগে কারণ একটা মাছ একদিন রান্না করলে খুব সুন্দরভাবেই হয়ে যায় আর ভিডিওতে যতটা ছোট দেখাচ্ছে বাস্তবে অতটাও ছোট না তবে মাছগুলো খুবই ফ্রেশ ছিল এবং মাছগুলা খেতেও অনেক স্বাদ আমি কিন্তু প্রতি বছর ইলিশ কিনে সংরক্ষণ করি ছোট বড় সব কিছু মিশালি থাকে আজকে যে ইলিশগুলো এনেছি এখানে আমি সবগুলো ইলিশ প্রায় তেরোটা ইলিশ কিনেছি আর ইলিশগুলো সবগুলোই আমার খুব পছন্দ হয়েছে এই মাছগুলো আমি জাস্ট খুব মজা করে তৃপ্তি করে খেতে পারবো ইলিশ ভাজা ইলিশ রান্না যেভাবেই হোক আমি খুব খুব তৃপ্তি করে ভাত খেতে পারি জন্য হচ্ছে আমি চেষ্টা করি বছরের অনেকটা সময় ইলিশ সংরক্ষণ করে খাওয়ার জন্য এটা আমি প্রতি বছরই করে থাকি এখন এই মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে আমি উপরটা ধুয়ে তারপর পানি ঝরিয়ে একটা একটা করে আলাদা আলাদা পলি করে আমি সবগুলো মাছ সংরক্ষণ করব তাতে মাছগুলো যতদিনই ফ্রিজে থাকুক তার স্বাদ একদম ঠিকঠাক থাকবে তো আমার মতো কে কে ইলিশ পছন্দ করেন কমেন্ট করেন ঢাকায় আমার কমই মাছ কিনা হয় আমি ছোট বড় সব ধরনের মাছ চেষ্টা করি আমি আমার গ্রাম থেকে কেনার ওদিক থেকে একদম তাজা নদীর মাছ ম্যাগনার মাছ পাওয়া যায় আর এই তো ট সবগুলো মাছ দেখতেই পাচ্ছেন অনেক অনেক খুশি লাগছে আমার কারণ আমি অনেক কয়দিন খেতে পারবো মাছগুলো এবং আমি যেইভাবে যেভাবে খেতে চাই ঠিক সেভাবে তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন